বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। যোদ্ধারা শোনো, গ্রাম পুড়ছে, মানুষ মরছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে নির্বিচারে। এখন সব কিছু বাদ দিয়ে শুধু রেডিওর খবর শোনো, কিভাবে যুদ্ধ করবে তার পরিকল্পনা করো। যুদ্ধ, অ্যাকশন, অপারেশন, মুক্তিযুদ্ধ ছাড়া আর কিছুই যেন তার চিন্তায় থাকতো না। এই হলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ। পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, মাথায় বাঁধা লাল গামছা, পায়ে ক্যানভাসের জুতো, 7 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, BSS নম্বর 10439। 7 মার্চ 1949 সালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে আব্দুল মোতালেব হাওলাদার ও মোসাম্মদ সাফিয়া বেগমের কোল জুড়ে জন্ম নেন মহিউদ্দিন। ছাত্র হিসেবে ছিলেন খুবই মেধাবী। জাহাঙ্গীর ISC পাশ করেন 1966 সালে। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে অধ্যয়নরত অবস্থায় তিনি যোগ দেন পাকিস্তান সামরিক একাডেমিতে ক্যাডেট হিসেবে। 1968 সালের জুন মাসে তিনি ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন প্রাপ্ত হন। কলেজে থাকতেই তিনি পাঠ করেন নেতৃত্বের সংগ্রামী জীবনের চরিত্র। 1971 25 মার্চ রাতে পূর্ব বাংলায় গণহত্যার নারকীয় তাণ্ডব শুরু হওয়ার পর থেকে তার মনে শান্তি ছিল না। কি করে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে যোগ দেওয়া যায় মুক্তিযুদ্ধে, সে চিন্তায় আচ্ছন্ন ছিলেন মহিউদ্দিন। তার মতো পালানোর উপায় খুঁজছিলেন আরও 4 জন বাঙালি অফিসার। 3 জুলাই যোগাযোগ হলো একে অন্যের সাথে। তারপর সবাই একত্রিত হয়ে মুনোয়ার তাবি নদীর খরস্রোতা ঠান্ডা জল ও পাক রেঞ্জারদের চোখ ফাঁকি দিয়ে ভারতের BSF-এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পৌঁছান। এরপর বিচ্ছিন্ন হলেন 4 জন। জাহাঙ্গীরের পোস্টিং হয় 7 নম্বর সেক্টরে মেহেদীপুরের মুক্তিবাহিনীর ক্যাম্পে, আরগারার হাট। পাক বাহিনীর সুসজ্জিত বেশ বড় বাহিনী এবং রাজাকারদের একটি কোম্পানিও আছে। ক্যাপ্টেন জাহাঙ্গীর অধিনায়ককে নিয়ে গেলেন রেকি করতে। ফিরে এসে পরিকল্পনা করলেন আক্রমণ করতে হবে পেছন থেকে, আর্টিলারি ও মর্টার সাপোর্ট লাগবে, অবশেষে অ্যাটাক। মুক্তিবাহিনীর অতর্কিত আক্রমণে তছনছ হয়ে যায় পাক বাহিনীর বুদ্ধ। সামান্য অস্ত্র দিয়ে ক্যাপ্টেন জাহাঙ্গীরের অবিশ্বাস্য রণকৌশলে দুর্ভেদ্য আরগারার হাট দখল করে নেয় মুক্তিবাহিনী। আরগারার হাটে সকল রাজাকার জাহাঙ্গীরের ব্যক্তিত্ব ও মহানুভবতায় যোগ দেয় মুক্তিবাহিনীতে। এদিকে তার মাথায় চলছে অসম্ভব এক পরিকল্পনা। চাপাই নবাবগঞ্জ পাকিস্তানের শক্ত ঘাঁটি, ওদের 32 পাঞ্জাব ও EPCAF-এর সদর দফতর সেখানে। বাংকারগুলো ছিল খুবই সুরক্ষিত। মহানন্দা নদীর ওপারে 3 মাইল জুড়ে ছিল পাক বাহিনীর বাংকার। শহরের বাড়িগুলোতেও ছিল শত্রুর সুদৃঢ় অবস্থান। পাক বাহিনীর স্নাইপার ছিল শহরের গলি ও কানাগলি জুড়ে, এজন্য আর্টিলারি ও মর্টারে কাজ হল না। 1971 সালের 10 ডিসেম্বর 50 জন মুক্তিযোদ্ধা নিয়ে একটি আক্রমণের উদ্যোগ নিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। কয়েকটা নৌকায় তারা উজানে পাড়ি জমালেন। ভোর রাত, চাপাই নবাবগঞ্জের পশ্চিমে বারঘরিয়া, সেখানে অবস্থান নিয়ে পরিকল্পনা করা হলো হানাদার বাহিনীকে মিত্র বাহিনী দিয়ে গোলাবর্ষণ করে বিভ্রান্ত করে দেয়ার। এই অপ্রস্তুত অবস্থাতে আক্রমণ চালাবে মুক্তিবাহিনী, কিন্তু মিত্রবাহিনী গোলাবর্ষণ না করার ফলে মুক্তিবাহিনী নতুন কৌশল পরিকল্পনা করল। 14 ডিসেম্বর 1971 চাঁপাই নবাবগঞ্জকে দখল করার জন্য শুরু হলো চূড়ান্ত অপারেশন। মাত্র 20 জন মুক্তিযোদ্ধা নিয়ে তিনি রওনা দিলেন। শীতের শেষ রাত, প্রচণ্ড শীতে হাত মুখ জমে যাচ্ছে। রেহাইচর এলাকা দিয়ে তারা মহানন্দা নদী পায়ে হেঁটে পাড়ি দিলেন। আমবাগানের ভেতর সুরক্ষিত বেস ক্যাম্প স্থাপন করলেন। উত্তর দিক দিয়ে আক্রমণের সূচনা করা হলো। অতর্কিত হামলা করে শত্রু সেনাদের বেয়োনেটের মাধ্যমে খতম করতে করতে তারা এগিয়ে যেতে লাগলেন দক্ষিণ দিকে। ক্যাপ্টেন জাহাঙ্গীর এমনভাবে আক্রমণের পরিকল্পনা করেছিলেন যাতে উত্তর দিক থেকে শত্রু নিধন করার সময় শত্রু দক্ষিণ দিক থেকে যেন গুলি করতে না পারে। সম্মুখ ও হাতাহাতি যুদ্ধ ক্রমে তীব্র আকার ধারণ করতে থাকে। এভাবে মহিউদ্দিন জাহাঙ্গীর ধ্বংস করে দিলেন পাক বাহিনীর অধিকাংশ বাংকার। আর মাত্র কয়েকটি বাংকারের পাক সেনা বাকি। তখনই দেখা দিল সমস্যা। শহরে ঢোকার মুখে পাকিস্তান সিভিল আর্মড ফোর্সের কয়েকজন সৈন্য তাদের দেখে ফেলে। এরপর পাকিস্তান বাহিনী শুরু করে দিল গুলিবর্ষণ। কিন্তু জাহাঙ্গীর পিছু হটতে নারাজ। তিনি ভয়ে ভীত নন, তিনি সবাইকে নির্দেশ দিলেন এগিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি তিনি নিজেও এগিয়ে যেতে লাগলেন সামনের দিকে। দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ, বাতাস চিড়ে গুলি বেরিয়ে যাচ্ছে, গুলির শব্দে আতঙ্কিত চারপাশ।
তিনি হয়ে উঠলেন অদম্য, দুঃসাহসী। ভয়াবহ যুদ্ধের সাইরেনে প্রকম্পিত গোটা শহর। চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ কঠিন হয়ে দাঁড়াল। শহরে ঢোকার মুখে একটা বাড়ির দোতলার মেশিন গান চিনে নিচ্ছিল মুক্তিযোদ্ধাদের। কোনোভাবেই তারা অগ্রসর হতে পারছিল না। উড়িয়ে দিতে হবে মেশিন গান। একাই ক্রলিং করে পার হলেন রাস্তা। ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে দোতলা বাড়িটার গা ঘেঁষে দাঁড়ালেন। ছুড়ে মারলেন হাতের গ্রেনেড। অব্যর্থ নিশানা। ধ্বংস হল দোতলার শক্তিশালী মেশিন গান। কিন্তু পর মুহূর্তেই স্নাইপারের তীক্ষ্ণ একটি গুলি চিনে নিল জাহাঙ্গীরের কপাল। শহীদ হলেন অকুতোভয় জাহাঙ্গীর, মাত্র 22 বছর 9 মাস 6 দিন বয়সে। মুক্তিবাহিনী এ শোককে করল শক্তি। প্রতিশোধের জন্য হয়ে উঠল মরিয়া। পিছু হটতে বাধ্য হল বর্বর পাক হানাদার। মুক্ত হল চাঁপাই নবাবগঞ্জ। কোনো এক মুক্তিযোদ্ধা প্রশ্ন করেছিলেন অপারেশনে যাওয়ার আগে, স্যার আমরা অপারেশনে যাচ্ছি, আমি যদি আজ মরে যাই ইতিহাসের পাতায় তো আমার নামই থাকবে না। শুনে জাহাঙ্গীর বলেছিলেন, তুমি যে দেশের জন্য যুদ্ধ করতে পারছো এটাই মস্ত বড় সৌভাগ্য, এর পরেও কি ইতিহাস লাগে? অদৃষ্টের কি পরিহাস, বিজয়ের মাত্র 2 দিন আগে। সবসময় বাংকারে থাকতে পছন্দ করা বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সোনা মসজিদের পাশে লাল সবুজের পতাকা জড়িয়ে শুয়ে গেলেন মুক্ত বাংলার অবিচ্ছেদ্য ইতিহাস হয়ে।